এগুলাই তো বেসিক্যালি পছন্দ। তার মধ্যে দই বড়া আছে, ফালুদা আছে, সুতি কাবাব আছে, বিভিন্ন কাবাব আইটেম আছে, তারপর মোহাম্মদ কেশারবাত আছে, এগুলাই আর কি মেইনলি পছন্দ। আমার জন্মই পুরান ঢাকায়, সো আমার বেড়ে ওঠা এখানেই, তা আমি সবসময় এখান থেকে আমার পছন্দের খাবারগুলো নিয়ে থাকি। এখানে বড় বাপের পোলার জন্যই পুরা চক বাজার ওলাইস। কেন এই মালটা কেউ বানাতে পারে না, কেন এটা ঢাকার অস্তিত্ব খাবার, এটা ব্রিটিশ আমলে তো হয়ে এসেছে। ব্রিটিশেতে বলে যে বাংলাদেশে এখন আমার বাবা করেছে, আমার দাদা করেছে, আমার বড় আব্বা করেছে। এখানে মনে করেন বড় বাপের পোলাটার মধ্যে 12 রকম মশলা আছে, 12 রকমের মশলা আছে, 12 রকমের দোকানে যা দেখেন, খাসির লেগ, খাসির মুখ, এখানে যা দেখেন সম্পূর্ণ এটাতে মিক্স হয়। এখানে মনে করেন খুচরা বিক্রি হয়, মিক্সও হয়, 100 টাকারও দেয়, কেন সবারই খাইতে মন চায়। আমি যে 100-100 কেজি বেচবো, যে একজন মানুষ 100 টাকার কিনবে তাকে দেব না, না তাকেও দেই, 50 টাকার চাইলেও দেই, কেন দেয়, তার তো খেতে মন চেয়েছে, এটা তার পাবে না। আমি হচ্ছে বড় পাপের পোলা খাই, এটা নিতে আসছি মূলত, এটা হচ্ছে মূল আকর্ষণ এখানে, তো এটাই হচ্ছে আজকে আমি ট্রাই করব। পুরান ঢাকার ঐতিহ্য খাবার গুলার মধ্যে ফালুদা আছে, বড় বাপের পোলাই খায়, তারপর সুতি কাবাব, বটি কাবাব, রেশমি কাবাব, আরো অন্য অন্য কাবাব আছে, মাঠা আছে, দই চিড়া আছে। বড় বাপের পোলা খায় ঠোঙ্গা বইরা বলে নিয়ে যায়, এটাই অরিজিনাল, রাজা খায় তাজা, রাজা খায় তাজা, বড় বাপের পোলা খায় ঠোঙ্গা বইরা বলে নিয়ে যায়, এটাই অরিজিনাল। দোকানদারি করে এক মাস অনেক আনন্দ করে, দোকানদারি করে বাবার ঐতিহ্য, মানে দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য আমার মানে ইয়ে আছে, ইচ্ছা আছে। বড় বাপের পোড়া খায় এটা হলো ঐতিহ্য, এটা মনে করেন 100 বছর ধরে এটা চলতেছে। আগে একজনে বিক্রি করতো, এখন হলো 2-3 জনে বিক্রি করে, আবার বাড়ছে দোকান, দোকানও বাড়ছে, আইটেমও বাড়ছে অনেক। এটা মানে ঢাকায় এক ঐতিহ্য খাওয়ান, নিত্য নতুন আইটেম হয়, যেরকম জিলাপি, যে বড় বড় জিলাপি হয়, 1 কেজি 1.5 কেজি ওজনে জিলাপি হয়। চক বাজারের সেরা ঢাকার ঐতিহ্য খাবার, সব বাপের পোলায় খায় ঠোঙ্গায় বইরা বইরা নিয়ে যায়, 32 বছর আগের দোকান, সব বাপের পোলায় খায় ঠোঙ্গায় বইরা বইরা নিয়ে যায়। খাসির লেগ রোজ আছে, কোয়েল পাখি আছে, মুরগি গায়ে আছে, মোরগ আছে, সব বাপের পোলাই খায় ঠোঙ্গায় বইরা বইরে নিয়ে যায়। ঢাকার ঐতিহ্য খাবার, চক বাজারের সেরা, সব বাপের পোলাই খায় ঠোঙ্গায় বইরা বইরে নিয়ে যায়। এই যে এইটাই 32 বছর আগের দোকান, সেই পাহাড়ি মোরগ ধরে এনেছি পাহাড় থেকে, সব বাপের পোলাই খায় ঠোঙ্গায় বইরা বইরে নিয়ে যায়। ঢাকার ঐতিহ্য খাবার, চক বাজারের সেরা।